জিনিস খুঁজে পেলে এবং তার মালিক যদি খুঁজে না পাওয়া যায় তো কি করণীয়? হ্যাঁ, কুড়িয়ে পাওয়া জিনিস অনেকে মনে করে আমি ভাগ্যবান, আমি কুড়িয়ে পেয়েছি। বানে ভেসে আসা জিনিস দেখেছেন, অনেকে বান জালে যায় তখন পায়, ও বাবারে, লুকিয়ে ঘরের ভিতরে বসে ভাগ্য দেখো, বড় বড় মোহর ছিল, অলঙ্কার ছিল, পেয়ে গেছি, আর মনে করে আমি বড় ভাগ্যবান। না, দুর্ভাগ্যবান তুমি, এই পুরনো জিনিস তোমার কাছে আমানত, মালিকের কোরআনে এই জিনিসটা মালিককে ফিরিয়ে দিতে হবে। আর তা না হলে কি করতে হবে, মালিক এক বছর তোমাকে প্রচার করতে হবে, গোপন করলে হবে না। তোমার সামনে বলা হচ্ছে আমার একটা জিনিস হারিয়ে গেছে, আর তুমি কিছু বলছো না, তাহলে তুমি গোপন করছো, তুমি চোর। আমানতে খেয়ানত করছো, তুমি প্রচার করো, প্রচার করার পর তুমি গোপন করনি, এলান দিয়েছো সব কিছু, তারপরে এক বছর পার হয়ে গেল, তারপরেও তোমার জন্য হালাল নয়, তুমি ব্যবহার করতে পারো, তুমি সেটাকে বিক্রি করে খেতে পারো, তারপরেও যদি মালিক জানতে পারো তোমাকে ফেরত দিতে হবে, তোমাকে ফেরত দিতে হবে। আর যদি জানতে না পারো তোমার জন্য হালাল, তবে সেটা তুমি ভক্ষণ না করে দান করে দাও, সেটা হবে উত্তম।